অফিসে না এসো ভাইজান। গতকাল দেখলাম একটা ন্যাশনাল টিভি চ্যানেলে আপনি বাইট দিতে বলেছেন যে আই মিন সুপ্রিমে ওয়াইসির আপনি পক্ষ হয়ে কথা বলেছেন, আগামী কি দিন আপনারা কি দেখবো যে আসা আসাদুদ্দিন ওয়াইসি জোট করছেন? দেখুন, সত্য কথা বলা পক্ষ নয়, সত্য কথা বলা হচ্ছে মানবতা। সত্য যেটা সেটা বলেছি, সব সময় দেখা যাচ্ছে আমার ভারতবর্ষে মুসলিম দেখারে সর্ব জায়গায় ক্রিটিসাইজ করা হচ্ছে, সর্বসময় নিজেরা বিভিন্ন কেউ 70 কেউ 80 কেউ 90 সিট নেবে, নিজেরা কখনো ওয়াইসিকে ফন্ডও নেবে না। আমার বাংলায় যেমন আমি ফন্ডে আসতে চাইছি, ফ্রন্ট করতে চাইছি, জোট করতে নেবে না, লাস্টে নিজেরা হারবে, কিন্তু দোষ বারবার মুসলমানকে দেবে। এই যে অন্যায়, এই অন্যায় কথাটার বিরোধ করেছি আমি, কারো পক্ষ লিইনি। কেন? আমি কারো পক্ষে কারো দলে নয়, আমি নিজে একটা দল বানাচ্ছি, সেই দল ঘোষণা ইনশাল্লাহ এই মাসে হবে। আমি তাদের সাথে সমস্ত সেকুলার দলকে আমি ফ্রন্টে নিয়ে আসতে চাইছি, ফ্রন্টে আমরা ফ্রন্ট করে একসাথে লড়বো। ইতিপূর্বে আমরা দেখেছি আপনার বিরুদ্ধে অনেক সময় অভিযোগ হয়েছে কি ধর্মীয় জলসা আপনি রাজনীতি করছেন, কিন্তু এটাও দেখছি যে সুফি ফতে আলী ওয়াজির রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক যে ইসালে সব হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নামে স্লোগান, কি বলবেন এটা আপনার বিরুদ্ধে যেহেতু তোহমত ওঠে সব সময়? দেখুন, এটা তো আমি খুব দুঃখিত, তবে এই বিষয়টা আমার আল্লাহ বিচার করবে, এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। শেষ পূর্ণ ভাইজান, আপনি সব সময় বলছেন কি আমি মানে পীরত্ব করব, আমার ছোট ভাই যা মন্ত্রিত্ব যা করার তিনি করবেন, তাই উনি পিজা নওশা সিদ্দিকী ভোটে দাঁড়াচ্ছেন? অপেক্ষা করুন, সময় আসলে দেখতে পাবেন, এত তাড়াতাড়ি সব জেনে নিলে, আগামী তো অনেক বাকি আছে। ডিসেম্বর তো পড়ে গেল, দল ঘোষণা হচ্ছে কবে? এখন ডিসেম্বর পড়েছে, শেষ হয়নি, শেষ হওয়ার আগে বলে দেবো। কোন এক বিজেতা উনি বলছেন কি আব্বাস সিদ্দিকী সাহেব 2021 কোনো ফ্যাক্টরি হবে না, তার বিরুদ্ধে কি বলবেন? তিনার স্বাধীনতা আছে বলছে, বলুক ফ্যাক্টর হবে কি হবে না সময় আসলে বোঝা যাবে। আর একটা, আপনি সব সময় বলছেন কি আমরা বিভিন্ন জনসমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক লোকের সাথে কথা হচ্ছে, এখনো তারা সামনে আসছে না, শুধু আপনারা দুই ভাই এবং পীরজাদা বাজিদ সাহেব বাজিদ আমিন সাহেব আছেন, আপনারা কি পরিবারতান্ত্রিক দল করছেন, আপনাদের দলের নেতা কোথায়? আর সময় আসলে দেখতে পাবেন, সময় আসলে দেখতে পাবেন, কেন বর্তমান বাংলা গণতন্ত্র বলে কিছু নাই, নিরাপত্তা নাই, অতএব সেই সকল ভালো ভালো এডুকেশন পার্সন শিক্ষিত মানুষগুলো তাদের উপরে বিভিন্ন মামলা, এরা হাজি সাহেব পীর সাহেব গাড়ি বড়ো বড়ো বয়স্ক মানুষকে রেপ কেস গাঁজার কেস দিয়ে দিচ্ছে, তাহলে সেই সকল শিক্ষিত মানুষগুলোর উপরে কোনো মিথ্যা মামলা দিয়ে জড়ো করে দেবে, তাই আমরা সময় আসলে তাদেরকে আনবো, তাদেরকে পরে আনবো। এই আড়াই ঘন্টা নেবে আজ করেছি, পরে কথা।